একসময় ধাপার মাঠ, আজ পিসি চন্দ্র গার্ডেন। বিভিন্ন সময়ে বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসেছেন এবং তাদের অনুভূতির কথা জানিয়ে গেছেন। আমার একটি সুন্দর অনুষ্ঠানের শরিক হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকে এই বৃক্ষরোপণের একটি প্রতীকী উৎসব এখানে হয়ে গেল। বাঁচতে হলে বৃক্ষরোপণ ছাড়া আমাদের কোনো উপায় নেই, অরণ্য সৃজন ছাড়া উপায় নেই। বৃক্ষরোপণ তো প্রতীকীভাবে হলো, কিন্তু সারা ভারতবর্ষে যেখানে যেখানে অরণ্য প্রায় পরিষ্কার করে ফেলা হয়েছে, সেখানে আবার নতুন করে অরণ্য সৃজন না করলে আমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো নয়।